শুক্রবার দুপুরে নয়াদিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন ত্রিপুরা মন্ত্রিসভার সদস্যরা। আগামী 17 এবং 18 ফেব্রুয়ারি দিল্লির প্রগতি ময়দানে ভারতীয় জনতা পার্টির জাতীয় কনভেনশনে ডাক দিয়েছে দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। 2024-এর আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে দিল্লিতে অনুষ্ঠিত হতে চলা এই সম্মেলনে উপস্থিত থাকবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভারতের সমস্ত প্রান্ত থেকে প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন সেখানে। সেই সম্মেলনে যোগ দিতে শুক্রবার দিল্লি গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আগরতলা বিমানবন্দরে এদিন দেখা গেল মন্ত্রী সুধাংশু দাস, প্রণজিৎ সিংহ রায়, লোকসভার সাংসদ রেবতী ত্রিপুরা এবং রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মনকেও। আমাদের দুই দিনের ন্যাশনাল এক্সিকিউটিভ মিটিং রয়েছে ভারতীয় জনতা পার্টির। আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টির দেশব্যাপী কী পরিকল্পনা থাকবে, রূপরেখা থাকবে এবং আমাদের রাজ্যেরও দুটি লোকসভা আসন কত বেশি ভোটের মার্জিনে আমরা জয়লাভ করতে পারি, সেই সমস্ত বিষয় নিয়ে সেখানে আলোচনা হবে এবং সাংগঠনিক বিষয়ে আমাদের সেগুলি সেখানে তুলে ধরা হবে। আমার বিশ্বাস একটা ফ্রুটফুল মিটিং সেখানে আমরা অংশগ্রহণ করতে যাচ্ছি এবং এটা আগামী দিন রাজ্যের সংগঠনের জন্য, ভারতীয় জনতা পার্টির জন্য আরেকটা ফলপ্রসূ। দলের জাতীয় সম্মেলনে যোগ দিতে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। ফিরছে একবার মোদি সরকার, এর ডাক দিয়েছেন তিনি। আমাদের আগামী 17 এবং 18 ফেব্রুয়ারি আমাদের ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় সভাপতি আদরণীয় জেপি নাড্ডাজি একটা ন্যাশনাল কনভেনশন মিটিং দিল্লির প্রগতি ময়দানে উনি ডেকেছেন এবং সেখানে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি সেখানে উপস্থিত থাকবেন, আমাদের গৃহমন্ত্রী অমিত ভাই শাহজি উপস্থিত থাকবেন। মূলত আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে আমাদের এই বিশেষ ন্যাশনাল কনভেনশন মিটিং ডাকা হয়েছে। সেখানে আদরণীয় প্রধানমন্ত্রীর মার্গদর্শনে আমাদের সারা ভারতবর্ষ থেকে যারা প্রতিনিধিরা সেখানে অংশগ্রহণ করবেন, সমস্ত স্তরের কার্যকর্তারা, বিশেষ করে সমস্ত প্রদেশের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যেখানে সরকার চলছে সেখানকার মন্ত্রী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সবাই সেখানে উপস্থিত থাকবেন এবং আগামী লোকসভা নির্বাচনের যে বিগল সেখান থেকে বাজানো হবে। আর আমাদের যে লক্ষ্য, আমাদের গ্যারান্টি, আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীর যে গ্যারান্টি আমাদের আগামী লোকসভা নির্বাচনে ফিরছে একবার মোদি সরকার, এই স্লোগানকে সামনে রেখে আমাদের এই কনভেনশন হবে এবং আগামী এই তাদের মার্গদর্শনেই আগামী যে লোকসভা নির্বাচন সেই নির্বাচনে আমরা সবাই ঝাঁপিয়ে পড়ব এবং আমাদের যে সংকল্প মোদিজিকে আবারও দেশের প্রধানমন্ত্রী বানানো সেই সংকল্প নিয়ে কাজ করব। রাজ্যের থেকে কতজন যাচ্ছে এই কনভেনশনে? আমাদের এই রাজ্য থেকে মাননীয় মুখ্যমন্ত্রীও সেই কনভেনশনে উপস্থিত থাকবেন, রাজ্যের মন্ত্রীরা থাকবেন, স্টেট অফিস বেয়ারার থেকে শুরু করে মোর্চার প্রেসিডেন্ট, প্রায় 144 জনের প্রতিনিধি আমরা দিল্লিতে যাচ্ছি। কতদিনে কনভেনশন হবে? এটা 17 ফেব্রুয়ারি শুরু হবে দুপুর 2টা থেকে এবং প্রায় 18 তারিখ বিকালবেলা সেটা শেষ হবে। দলের জাতীয় সম্মেলনে যোগ দিতে এদিন নয়াদিল্লিতে গেলেন ত্রিপুরা মন্ত্রিসভার সদস্য, বিধায়ক, নেতা সহ দলের মোট 146 জন প্রতিনিধি। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।